8 বার অডিশন দিয়ে তবেই নায়কের চরিত্রে সুযোগ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে প্রথমবার সন্ধ্যাতারার নায়ক কিভাবে হলেন তিনি? অন্বেষা হাজরাকে কেনই বা ভয় পান অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়? কি বললেন তিনি? চলুন জেনে নেওয়া যাক। স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। ত্রিকোণ প্রেমের এক গল্প ফুটে উঠতে চলেছে এই ধারাবাহিকে। আর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন দুনিয়ায় নায়ক হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাচ্ছে অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অন্বেষা হাজরাকে। একই সঙ্গে থাকছেন এই ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ অমৃতা দেবনাথ। দুই অভিনেত্রী টলিপাড়ায় বেশ পরিচিত, তবে নায়ক কিন্তু একেবারেই নবাগত। আদতে মেদিনীপুরের ছেলে হলেও সৌরজিতের পড়াশোনা লিলুয়ার ডনবক্সো স্কুলে, তিনি থাকতেন বেলুড়ে। আর স্কুলের পর তিনি আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করেছেন। তারপর রাজ চক্রবর্তীর প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে কাজ করছেন সৌরজিৎ। কিন্তু হঠাৎ করে সিরিয়ালের নায়ক কিভাবে হলেন তিনি? এই বিষয়ে অভিনেতার উত্তর, আমার কাছে প্রযোজনা সংস্থা থেকে প্রথমে কল গিয়েছিল, এরপর 8 দফা অডিশন দেওয়ার পরে আমাকে এই চরিত্রের জন্য বাছা হয়েছে। তবে অভিনেত্রী অন্বেষা হাজরার কথায়, সৌরজিৎ নাকি যতটাই শান্ত ততটাই আবার নাকি ভীতু। সৌরজিতের বিষয়ে কথা বলতে গিয়ে এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ওর সঙ্গে এটাই আমার প্রথম কাজ, বেশ ভালো কাজ করছে, কিন্তু ও আমায় একটু ভয় পায়। কেন পায় সেটা জানি না। পর্দায় প্রেম করার আগে বাস্তব জীবনে কিন্তু ভয় পাচ্ছেন অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।